আজ আমরা একটি গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আলোচনা করতে যাচ্ছি, আর আজকের মেডিসিনটি হচ্ছে সেফাড্রক্সিল, যা একটি অ্যান্টিবায়োটিক সেফালোস্পোরিন গ্রুপের। সেফাড্রক্সিল একটি জেনেরিক নেম, যার অফিসিয়াল স্পেসিফিকেশন হচ্ছে বিপি অর্থাৎ ব্রিটিশ ফার্মাকোপিয়া। এর থেরাপিউটিক ক্লাস হচ্ছে ফার্স্ট জেনারেশন সেফালোস্পোরিনস, অর্থাৎ সেফালোস্পোরিন গ্রুপের ফার্স্ট জেনারেশন অ্যান্টিবায়োটিক হচ্ছে সেফাড্রক্সিল। সেফাড্রক্সিলের প্রেগন্যান্সি ক্যাটাগরি বি, অর্থাৎ এই মেডিসিনটি প্রেগন্যান্সিতে ব্যবহার করা যায়। সেফাড্রক্সিলের ডোজেস ফর্ম সাধারণত ট্যাবলেট, ক্যাপসুল, ইনজেকশন, সাসপেনশন এবং পাউডার ফর সাসপেনশন বা পিএফএস হয়ে থাকে। সেফাড্রক্সিলের স্ট্রেংথগুলো সাধারণত 125 মিলিগ্রাম বা 125 মিলিগ্রাম, 500 মিলিগ্রাম বা 500 মিলিগ্রাম এবং 1000 মিলিগ্রাম বা 1 গ্রামের হয়ে থাকে। সেফাড্রক্সিল মেডিসিনটি সাধারণত টনসিলাইটিস অর্থাৎ টনসিলের যে প্রদাহ সেক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে বা একজন ডক্টর তাকে সাজেস্ট করে থাকেন। এরপর ফেরিনজাইটিস বা ফ্যারিংসের প্রদাহ, ফ্যারিংসের প্রদাহ এর ক্ষেত্রে সেফাড্রক্সিল মেডিসিনটি একজন ডক্টর তার রোগীকে সাজেস্ট করে থাকেন। এরপর যে ইন্ডিকেশনটি রয়েছে সেটি হচ্ছে সোর থ্রোট অর্থাৎ গলা ব্যথার চিকিৎসায় এই মেডিসিনটি ব্যবহার হয়ে থাকে। সাসেপ্টেবল ইনফেকশন বা সংবেদনশীল সংক্রমণের ক্ষেত্রেও এই মেডিসিনটি ব্যবহৃত হয়ে থাকে। এরপর ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা মূত্রতন্ত্রের সংক্রমণের ক্ষেত্রে এই মেডিসিনটি একজন ডক্টর তার রোগীকে সাজেস্ট করে থাকেন। এরপর রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট ইনফেকশন অর্থাৎ প্রজননতন্ত্রের সংক্রমণের ক্ষেত্রেও সেফাড্রক্সিল মেডিসিনটি খুব ভালো কাজ করে থাকে। এরপর স্কিন ইনফেকশন অর্থাৎ স্কিনে যদি কোনো সংক্রমণ হয় বা রোগ হয়ে থাকে সেক্ষেত্রে সেফাড্রক্সিল মেডিসিনটি একজন ডক্টর তার রোগীকে সাজেস্ট করে থাকেন। এই মেডিসিনটি ব্যবহারে যে সকল পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে বা সাইড এফেক্ট দেখা দিতে পারে সেগুলো হচ্ছে, সেফাড্রক্সিল সাধারণত সুসহনীয়, তদুপরি সচরাচর যে সমস্ত পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় সেগুলো হচ্ছে পরিপাকতন্ত্রের সমস্যা এবং সংবেদনশীল ঘটনা। আরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন বমি বমি ভাব, বমি, ডায়রিয়া, ডিসপেপসিয়া বা বদহজম, তলপেটের অস্বস্তি, জ্বর, ঝিমুনি, মাথা ব্যথা এবং অস্থিসন্ধির ব্যথা ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে এই মেডিসিনটির সেবনে। গর্ভাবস্থায় এই মেডিসিনটির ব্যবহার, জটিলতা মুক্ত মূত্রনালী সংক্রমণে প্রথম শ্রেণীর মুখে সেব্য অ্যান্টিবায়োটিক হিসেবে সেফাড্রক্সিল বহুল ব্যবহৃত হয়ে থাকে। প্রতিনির্দেশনা অর্থাৎ যে সকল ক্ষেত্রে এই মেডিসিনটি ব্যবহার করা যাবে না সেগুলো হচ্ছে, যে সকল রোগীর সেফাড্রক্সিল বা সেফালোস্পোরিন গ্রুপের অ্যান্টিবায়োটিকের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে সে সকল রোগীদের ক্ষেত্রে এই মেডিসিনটি প্রতিনির্দেশিত বা ব্যবহার করা যাবে না। ড্রাগ ইন্টারাকশন বা অন্যান্য ড্রাগের ক্ষেত্রে যে এটি ইন্টারাকশন দেখা যায় সেগুলো হচ্ছে, সেফাড্রক্সিলের সাথে কোনো ড্রাগের ক্লিনিক্যাল গুরুত্বপূর্ণ ইন্টারাকশন হয় না। সেফাড্রক্সিলের সেবনমাত্র বিধি বা ব্যবহারের নিয়মগুলো হচ্ছে, সেফাড্রক্সিলের বায়ো অ্যাভেলেবিলিটি এবং কেমোথেরাপিউটিক কার্যকারিতা খাদ্যের দ্বারা প্রভাবিত হয় না, এ কারণে এটি খাদ্যের সাথে কিংবা খাদ্য ছাড়াই সেবন করা যায়, অর্থাৎ এটি খাবারের সাথে বা খাবার ছাড়াও বা খালি পেটেও সেবন করা যায় বা খাওয়া যায়। খাদ্যের সাথে গ্রহণ করলে পাকস্থলীতে পার্শ্ব প্রতিক্রিয়া কম হয়, যা সচরাচর মুখে সেব্য সেফালোস্পোরিনের ক্ষেত্রে ঘটে থাকে। সেফাড্রক্সিল ঊর্ধ্ব শ্বাসনালী সংক্রমণ বা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের ক্ষেত্রে বিভক্ত মাত্রায় 2 বার 10 দিন, প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে 1 গ্রাম বা 1 গ্রাম বা 1000 মিলিগ্রাম প্রতিদিন একক মাত্রায় কিংবা বিভক্ত মাত্রায় 12 ঘন্টা পরপর 10 দিন সেবন করা যেতে পারে। শিশুদের ক্ষেত্রে 30 মিলিগ্রাম প্রতি কেজি ওজন অনুসারে প্রতিদিন একক মাত্রায় সেব্য। মূত্রনালী সংক্রমণের ক্ষেত্রে একক মাত্রায় একবারে
কিংবা বিভক্ত মাত্রায় দেওয়া যেতে পারে। আনকমপ্লিকেটেড মূত্রনালী সংক্রমণের ক্ষেত্রে 1 বা 2 গ্রাম দুইবার। অন্য সকল ধরনের মূত্রনালী সংক্রমণের ক্ষেত্রে 2 গ্রাম প্রতিদিন বিভক্ত মাত্রায় দুইবারে দেওয়া যেতে পারে। শিশুদের ক্ষেত্রে 30 মিলিগ্রাম করে প্রতি কেজি ওজন অনুসারে প্রতিদিন সমান বিভক্ত মাত্রায় 12 ঘন্টা পরপর দেওয়া যেতে পারে। SSTI বা স্কিন অ্যান্ড সফট টিস্যু ইনফেকশন বা ত্বক এবং নরম কোষকলার সংক্রমণের ক্ষেত্রে বিভক্ত মাত্রায় দিনে 2 বারে দেওয়া যেতে পারে। 1 গ্রাম প্রতিদিন একক মাত্রায় কিংবা মাত্রায় 12 ঘন্টা পরপর দেওয়া যেতে পারে। শিশুদের স্কিন ইনফেকশনের ক্ষেত্রে প্রতি কেজি ওজন অনুসারে 30 মিলিগ্রাম করে প্রতিদিন সমান বিভক্ত মাত্রায় দেওয়া যেতে পারে। যাদের কিডনির অসম কার্যকারিতা রয়েছে তাদের ক্ষেত্রে ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স অনুসারে সেফাড্রক্সিল মনোহাইড্রেট প্রদান করতে হবে যাতে দেহে ড্রাগ জমে না যায়। সেক্ষেত্রে সতর্কতার সাথে এই মেডিসিনটি ব্যবহার করতে হবে। ডিয়ার ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আশা করি লাইক দিবেন একটা। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।